মিস্টার সিনহালের বাড়ি যে চুল পাওয়া যায় সেই চুলের মালিক এখনো পাওয়া গেল না। হ্যাঁ তবে কিন্তু ওই তাবিজ ওটা তো ওই মশলার ব্যবসায়ী প্রেমলালেরই, আমার শুরু থেকে ওর ওপরেই সন্দেহ। ওই জমির জন্য মিস্টার সিনহালকে মেরেছে। কিন্তু এই করে ও তো জমিটা পাবে না। বরুণ তুমি যাই বলো, সরফুই মেরেছে মিস্টার সিনহালকে, আর ওরই একজন সাথী জয়পুরে আমাদের ওপর হামলা করেছে। কিরুকমণি কি হলো, কিছু ভাবছো? আপনার বস কেডি পাঠক জয়পুর কবে আসছেন? কোর্ট হিয়ারিং পোস্টপন্ড হয়ে গেছে, তো হয়তো কালকেই। কেডি পাঠককে জয়পুর আসতে বারণ করো। এখানে যদি তোমার প্রাণের ঝুঁকি থাকে তাহলে ওনারও প্রাণের ঝুঁকি আছে। আমার মনে হয় যে এই মামলায় আরো তদন্ত করা উচিত, তারপরই ওনাকে ডাকা উচিত, তার আগে নয়। কিন্তু কেডি স্যার জয়পুর আসার জন্য তৈরি। ঠিক আছে, যদি কেডি স্যার জয়পুর আসতে পারে তাহলে জয়পুরও মুম্বাই যেতে পারে। পরের আদালতের শুনানি কবে? হয়তো 4 দিন পরে। গুড, 4 দিন যথেষ্ট সবার প্যারেডের জন্য। সব সাক্ষী মুম্বাই যাবে আদালতের পরবর্তী শুনানির জন্য। সুনন্দাদেবী, আপনার বক্তব্য অনুযায়ী শরফু আপনার সঙ্গে ছিলেন না ওই দিন রাত্রে, আর আপনি ওকে পাশের ফ্ল্যাট থেকে, মিস্টার সিংহলের ফ্ল্যাট থেকে যেতে দেখেছিলেন সেদিন। কি কিভাবে বর্ণনা করেছিলেন আপনি, কিভাবে যেতে দেখেছিলেন ওকে? ও সকালে দুধওয়ালা তাড়াতাড়ি আসে, তো থলেটা বাইরে দরজায় আটকানোর জন্য আমি দরজা খুলেছিলাম। হ্যাঁ, তখনই আপনি দেখেছিলেন। আদালতে বলা হয়েছে যে সিনহা সাহেব তার পরিবারের সঙ্গে শহরের বাইরে গিয়েছিলেন, এটা কি ঠিক? 1 সপ্তাহ 10 দিনের জন্য, ঠিক কি এটা? তাহলে এটাও কি ঠিক যে উনি দুধওয়ালাকে বারণ করেছিলেন যে 1 সপ্তাহ 10 দিনের জন্য দুধ না দিতে, যখন উনি ফিরে আসবেন তখন তিনি বলবেন তারপর দুধ দিতে? তাহলে কি এই কথাটাও ঠিক? ঠিক কি? আগে তো একটা কথা আমায় বোঝান, যখন দুধওয়ালার দুধ দিতে আসার কথা ছিল না, তো আপনার তাহলে ওখানে দরজা খুলে বাইরে থলি ঝোলানোর কোনো মানেই হয় না এখানে? তার মানে আপনি ওই থলিটাকে ওখানে ঝোলানোর জন্য দরজা খোলেননি? আর আপনি দরজা যদি নাই খুলে থাকেন তাহলে আপনি কিভাবে শরফুকে সিনহাল সাহেবের ফ্ল্যাট থেকে যেতে দেখলেন, সেটা কি করে সম্ভব? আগে আগে না দেখেননি তো? মিথ্যা বলেছেন আপনি, আদালতে মিথ্যা বলেছেন আপনি। তাহলে কি আমি সত্যি বলতাম যে শরফু আমার কাছে এসেছিল? সাহেব, যদি আমি এটা বলতাম তাহলে আমার কাজ চলে যেত। সুনন্দাদেবী, হামেশাই আদালতে সত্যিটাই বলা হয়। ইওর অনার, সুনন্দাদেবীর এই নতুন বদলে ফেলা বয়ান থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে কিছু প্রমাণ হয় না। ইওর অনার, সুনন্দার ঘরে গিয়ে তারপরেও সরফু মিস্টার সিনহালের ঘরে গিয়ে তাকে খুন করতে পারতো, যা ও করেছে। এই গয়না আর টাকা এ সমস্ত উদ্ধার করা হয়েছে সরফুর মামার বাড়ি থেকে। এগুলো কি যত্ন করে রাখতে দিয়েছিল ওর কাছে? স্যার, আমি কোনো গয়না কোনো পয়সা দেখিনি কোথাও, আর না চুরি করেছি আমি, আর নাই আমার মামার কাছে লুকিয়েছি। স্যার, কেউ আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। দাঁড়ান, আমি বলে দিচ্ছি আপনাকে এই কাজগুলো কে করছে। এখানে এটাকে দেখুন, দেখতে পাচ্ছেন? দেখছি। ঠিক এইটাকে দেখেই আমি আপনাকে বলে দেবো যে কে করছে এই কাজগুলো। ইওনার, এই জিনিসটা তো মিস্টার সিনহালের নয় আর শরফুরও নয়, এটার মধ্যে সেই নামটাই লেখা আছে ইওনার যেটা ওই তাবিজটার ওপর লেখা ছিল। এটার ওপর আর একটু বেশি আলোকপাত করার জন্য জয়পুর থেকে আসা বাবা বোস্তাকিমকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আগে যদি স্বর্গ থেকে একটু এই পৃথিবীতে আদালতে নেমে আসেন আপনি, আর আমাদের বলেন যে এই বালাটাকে চেনেন আপনি, আপনার এটা? এই বালা আমি আমার কোন শিষ্যকে দিয়েছিলাম। এটার পিছনে আপনার নাম লেখা রয়েছে বাবা, এই বালাটা তো আপনার। আমি এইটা ভাবছি যে আপনার বালাটা এখানে এই মুম্বাইয়ে কিভাবে এলো? এটা স্পষ্ট যে আপনি নিশ্চয়ই এখানে এসেছিলেন, এই বালাটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কারণ বালাটা তো নিজে নিজে হেঁটে আসতে পারে না। কি বলছিস বালক,
কি বলছিস? না মানে আমি বলছি যে আপনি হয়তো মুম্বাই কখনো এসেছিলেন। আমি কখনো মুম্বাই আসিনি তো বালা কি করে পৌঁছবে আমার সাথে? ভুল বলছো তুমি। কিন্তু আপনার এই লম্বা লম্বা চুল, আপনার এই বালা, আপনার তাবিজ কিছু অন্যই সংকেত দিচ্ছে আমাকে। এটা বলছে যে আপনি এসেছিলেন এই মুম্বাইয়ে আপনার কোনো দীর্ঘ মনস্কামনা পূরণ করার জন্য, মিস্টার সিংহালকে মারার জন্য। আপনি তুমি সব ঠিক আছে তো? বাবা এখানে নিচে, উপরে না নিচে। এই 20 নভেম্বর রাত্রে আপনি কোথায় ছিলেন? 20 নভেম্বর? হ্যাঁ, আমি চিত্তর গেছিলাম, আমার কোন শিষ্যের মেয়ে হয়েছিল। হ্যাঁ, ওর জন্য আমি ঈশ্বরের কাছে দোয়া মাংতে গেছিলাম। ওখানে দোয়া মাংতে গেছিলাম আমি চিত্তরে। আচ্ছা, আর এই কথাটার কোন রকম সাক্ষী, কোন প্রমাণ? আমার সাক্ষী ওই ঈশ্বর, ওই উপরওয়ালা যে তোকে পাঠিয়েছে, আমাকেও পাঠিয়েছে, সেই সাক্ষী সত্যের সঙ্গে সব সময় থাকে। দেখুন, আদালত এই বিষয়গুলো একেবারেই মানে না। কোনো শক্ত প্রমাণ কি রয়েছে? ট্রেনের টিকিট বা এরকম কিছু কোনো যা এটা প্রমাণ করবে যে আপনি চিত্তরে ছিলেন? আমি দেখাচ্ছি তোকে প্রমাণ, দেখাচ্ছি। এই হলো প্রমাণ, এই মোবাইল, এতে ওই ছবি আছে যেটা চিত্তরে তোলা হয়েছিল, আমার শিষ্যের ছবি। এই দেখো, যার পিছনে বাস স্ট্যান্ড আছে, এইটা প্রমাণ যা তোমার দরকার। পেয়েছো প্রমাণ? প্রমাণ চাই তোমার। অর্থাৎ বাবা মুস্তাকিম মুম্বাইতে ছিলেন না, তাই ওনার উপর সন্দেহ করাটা পয়েন্টলেস। সন্দেহের তীর অন্যদিকে ঘোরান। কেডি, আরেকটু অন্যদিকে। ইয়োনার প্রেমলাল বাবু জয়পুরের বড়সড় এবং প্রখ্যাত মশলার ব্যবসায়ী, আর বাবা মুস্তাকিমের ক্লায়েন্টও। এই মিস্টার সিনহালের যেই জমি রয়েছে সেইটা আপনি কিনতে চাইছিলেন, সেখানে আপনার এই মশলার কারখানা তৈরি করতে চাইছিলেন, এটা কি ঠিক? আগে মিস্টার সিনহালের জমিটা কিনতে চাইছিলেন আপনি, সেখানে আপনার কারখানাটা তৈরি করতে চাইছিলেন নাকি না? আর ওনার ভাগ্নি রয়েছেন আকৃতি, আর আকৃতি দেবীর এটা বক্তব্য যে আপনি শুধুমাত্র মিস্টার সিনহালকে নয়, ওনাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। দিয়েছিলেন আপনি? যে গর্জায় সে বর্ষায় না, হুমকি নিশ্চয়ই দিয়েছিলাম কিন্তু কিচ্ছু করিনি। আর মিস্টার সিনহালের পরে জমি কি আমার নামে ছিল যে আমি পেয়ে যাব? না, আপনি তো পেতেন না, আকৃতি দেবী পেতেন, যেটা উনি পেয়েছেন। আর ওকে হুমকি দিয়ে খুব সরলভাবে, খুব সহজেই আপনি সেটা নিজের নামে করে নিতেন। এগুলো তো সব কথার কথা। এটা কি ধরনের কথা? আপনার তাবিজ এটা? এবার এই তাবিজটা মিস্টার সিনহালের মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে, যেটার মানে এই দাঁড়ায় যে 20 নভেম্বর আপনি এই তাবিজটা পরে মুম্বাই এসেছিলেন, আর আপনি মিস্টার সিনহালকে হত্যা করেন, আর ভুল করে অসাবধানতায় এই তাবিজটা ওখানে পড়ে যায়, আর আপনি আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছেন। 16 আনা মিথ্যা। 20 নভেম্বর আমি মুম্বাইতে ছিলামই না, আমি উদয়পুরে ছিলাম। কি করছিলেন উদয়পুরে আপনি? আমি উদয়পুরে, হ্যাঁ, অজন্তা হোটেলে আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। আর এই কথাটা প্রমাণ করতে পারবেন আপনি? এই ডিপার্টমেন্ট আমার, ইওর অনার। 20 নভেম্বর রাতে হোটেল অজন্তায় প্রেমলালবাবু নিজের বন্ধুদের সাথে যা খাওয়া দাওয়া করেছিলেন তার বিল উনি ওনার ক্রেডিট কার্ডে মিটিয়েছিলেন, তার রিসিট। এটার ওপরে যে সিগনেচার আছে সেটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট সেটা পরীক্ষা করেছেন। এটার মানে হলো ইওর অনার, প্রেমলালবাবু 20 নভেম্বর রাতে উদয়পুরে ছিলেন, তার মানে তিনি মুম্বাইতে ছিলেন না, তার মানে উনি সিনহালবাবুর ঘরে ছিলেন না, তার মানে উনি সিনহালবাবুর খুনটা করেননি। নড়ে গেল, অভিযোগের তীরটা ঘুরে গেল আবার। প্রণাম নেবেন স্যার, আমার নাম মেহের সিং, আমি জয়পুরের একজন সম্মানীয় ব্যবসায়ী, জুতোর ব্যবসা করি আমি। আমি আজ অবধি আইনের কোনো রকম নিয়ম কানুন লঙ্ঘন করিনি। আচ্ছা,
তো তাহলে অন্যের জমিতে এই ধরনের অবৈধ কাজকর্ম করা এটা কি আইন বিরুদ্ধ কাজ নয় বলে মনে করেন? আর এই বিষয়টার উপরই মিস্টার সিনহাল আপনার উপর একটা মামলা দায়ের করেন। আরে এর জন্য কি মিস্টার মেহের সিং বাবু মিস্টার সিনহালকে মার্ডার করবেন? অবাক করলেন আপনি কেডি। এইরকম একটা ছোট কেসকে বড় কেসের সাথে মেলাবেন না? ছোট কেস, ছোট কেস বলছেন রানে বাবু এই কেসটাকে? মিস্টার সিনহাল ভার্সেস মিস্টার নেহাল সিং, তো এই কেসটা যদি এতটাই ছোট হতো তো আপনি এই কেসটাকে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য বা এই কেসটাকে চেপে দেওয়ার জন্য 25 লক্ষ টাকার অফার দিতেন না? আমি কখনো কাউকে কিছু অফার করিনি। বিচিত্র বিষয় এটা, কেননা মিস্টার সিনহালের উকিল ঘনা সিং বাবুর এটা বক্তব্য যে আপনি স্বয়ং ফোন করে ওনাকে অফারটা দিয়েছিলেন। প্রমাণ আছে, প্রমাণ আছে লিখিতভাবে আপনার কাছে যে ইনি ওই উকিলকে ফোন করেছিলেন? অদ্ভুত কথাবার্তা বলেন মাঝে মধ্যে আপনি রানে বাবু। এত বরিষ্ঠ একজন উকিল আপনি এতটা নিশ্চয়ই জানেন যে যেখানে নগদ টাকা দেওয়া হয় সেখানে কোনো লিখিত রসিদ দেওয়া হয় না? নেই আমার কাছে। যদি লিখিত কিছু না থাকে তাহলে ছেড়ে দিন। আসল বিষয় হলো 20 নভেম্বর মিস্টার মেহের সিং বাবু মুম্বাইতে ছিলেনই না। কোথায় ছিলেন? জয়পুরে ছিলাম সাহেব, চৌকিধারিতে। হ্যাঁ, আপনি সেদিন ভাইপোর বিয়েতে গিয়েছিলেন। এই যে তারই ফটোগ্রাফ, এতে মেহের সিং বাবু ঘোড়ার সামনে নাচছেন। যদি প্রয়োজন হয় কেডি আমি এর ভিডিও দেখাতে পারি। না দরকার নেই, ধন্যবাদ আপনাকে, এটার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। সরে গেল তীর, আবার ঘুরে গেল। অভিযোগের তীর এখন কার উপর নিশানা করবেন আপনি? তো আপনি বলতে চান যে আমি সিনহাল আঙ্কেলকে খুন করেছি ওনার সম্পত্তির জন্য? আপনি বোধহয় ভুলে গেছেন যে আমারও একটা হোটেল আছে। একদমই ভুলছি না যে আপনার একটা হোটেল আছে, এটাও ভুলে যাচ্ছি না যে 2 বছর ধরে আপনার ওই হোটেলটা লসে চলছে, এটাও আমি ভুলে যাচ্ছি না যে আপনার ব্যবসাকে বাঁচানোর জন্য আপনি UDI ব্যাংক থেকে 1 কোটি টাকার একটা ঋণ নিয়েছিলেন, আর এটাও আমি ভুলে যাচ্ছি না যে আপনি এখনো পর্যন্ত সেই ধারটা কোনো রকম শোধ করেননি। আপনাকে ওই ঋণটা শোধ করতে হবে। হতে পারে যে এই লোভ আর লালসায় পড়ে আপনি আপনার মামাকে প্রাণে মেরে ফেলার। তুমি সব ঠিক আছে তো? আমি সিনহাল আঙ্কেলকে খুন করিনি, আর না আমি 20 নভেম্বর মুম্বাইতে ছিলাম। আগে আদালত প্রমাণ চেয়ে থাকে, কি করব? আমি প্রমাণ দিচ্ছি, একটা বড় সড় প্রমাণ এনার নির্দোষ হবার। দিন দিন রানে বাবু, এই নিন মিস্টার সিনহালের মেডিকেল রিপোর্টস, মেডিকেল সার্টিফিকেটস। কেডি আপনি হয়তো জানেন যে মিস্টার সিনহালের লাংস ক্যান্সার ছিল। হ্যাঁ, তো আর উনি মাত্র কিছুদিনের অতিথি ছিলেন। না না দেখুন রানে বাবু, ওনার তখন চিকিৎসা চলছিল, মরণাপন্ন একজন রোগীর কাছ থেকে আপনি কি পেতে পারেন? এই রিপোর্টে ডক্টর লিখেছিলেন যে উনি মাত্র 2 মাস বেঁচে থাকতে পারেন। এখন আকৃতি ওনার সম্পত্তির একমাত্র ওয়ারিস, আর 2 মাস পর সমস্ত জমি জায়গা আর সম্পত্তি ওর নামেই হয়ে যেত। তাহলে ও 2 মাস অপেক্ষা না করে ও নিজের আঙ্কেলকে মার্ডার কেন করবে? এত বড় রিস্ক ক্যানট মেক সেন্স কেডি। আকৃতি দেবী, আপনি কি জানতেন যে আপনার মামা আর মাত্র কয়েকটা দিন, 2 মাস মাত্র বেঁচে থাকতে পারেন, এটা জানতেন আপনি? জানতেন না আপনি এটা? হ্যাঁ, আগে আমি জানতাম। আপনি জানতেন এই বিষয়টা আগে? হ্যাঁ। চলুন আপনার এই মিথ্যাটাকে সত্যি বলে মেনে নিচ্ছি, কিন্তু আপনি এটাও তো জানতেন যে এই ঋণটা আপনি যেটা UDI ব্যাংক থেকে নিয়েছিলেন সেটা শোধ করার জন্য UDI ব্যাংক আপনাকে একটা নোটিশ পাঠিয়েছিল যেখানে উল্লেখ ছিল যে যদি আপনি 1 মাসের মধ্যে ওই ঋণটা শোধ না করেন তো হোটেল অধিগৃহীত হয়ে যেত, বাজেয়াপ্ত করে নেওয়া হতো আপনার ওই হোটেল, আর আপনার মামার মৃত্যুর জন্য আপনি 2 মাস অপেক্ষা করতে পারলেন না, কারণ 1 মাসের মধ্যেই আপনাকে আপনার ঋণটাকে শোধ করতে হতো, সেই কারণে আপনি আপনার মামাকে খুন করে ফেললেন। আর এখন তো আপনার মামা মরে গেছে, হোটেলটা আপনার বেঁচে গেল, আমি জানি না যে আপনার মামার মৃত্যুতে আপনি দুঃখিত নাকি বেশ আনন্দিত। আপনি শোক প্রকাশ করুন বা অভিনন্দন জানান, কেডি আপনার সাথে তো আমাকে শোকই প্রকাশ করতে হবে, কারণ এখনো আপনার মক্কেল শরফুদ্দিনের উপর ওই অভিযোগই আরো দৃঢ়ভাবে মোতায়েন হচ্ছে।
এর এক প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছে। ইউ উইল লুজ দিস কেস কেডি। আপনার এই শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই রানে বাবু। ইয়োনার মৃত্যুর আগে স্বর্গীয় সিনহাল সাহেব একটা ফোন কল করেছিলেন আর ওই ফোন কলটাকে পুলিশ ওয়ার্লির একটা দোকান থেকে ট্রেস করেছে। এটা তার রিপোর্টটা। আর ওই দোকানের যিনি মালিক কেশব মেহতা বাবু, যাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। স্যার, ওই রাত গলির পেছনে আমিই ছিলাম, একজন মহিলা এসে ওখান থেকে ফোন করে। রাইট, আপনি কি ওই মহিলাকে এই মুহূর্তে চিনতে পারবেন? উনি কি এই সময় আদালতে উপস্থিত রয়েছেন? হ্যাঁ স্যার, ওই ম্যাডাম ছিলেন। কি জজ সাহেব মিথ্যে বলছে? কি মজা করছেন ম্যাডাম, আপনিই তো ছিলেন ওই দিন। আমি দিব্যি করে বলছি জজ সাহেব, আমি কিছু করিনি। আকৃতি দেবী, কি তেল মাখেন আপনি চুলে? কেন না, খুবই ঘন সুন্দর চুল আপনার। ইউর অনার, একটা চুল ঘটনাস্থল থেকে, হত্যাস্থল থেকে পাওয়া গিয়েছে। আমি আবেদন করব যে আদালত পুলিশকে নির্দেশ দিক যে এই চুলটার ডিএনএ টেস্ট আকৃতি দেবীর চুলের সঙ্গে ম্যাচ করানো হোক। ইন্সপেক্টর দাবে, প্লিজ ডু দ্য নিডফুল। এই কেসের পরবর্তী শুনানি মিস আকৃতির ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই হবে। ততদিন পর্যন্ত দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। সুপার স্যার, আপনি ছয়ের পরে ছয় মেরে পুরো গেমটা চেঞ্জ করে দিলেন। স্যার, এবার আকৃতির বাঁচা ইম্পসিবল, খুব তাড়াতাড়ি কেস শেষ। স্যার বস বস। বোধহয় তুই একটা বিষয় এখানে খেয়াল করিসনি, আকৃতি নিজের ডান হাত প্রয়োগ করে থাকে, ও একজন রাইট হ্যান্ডেড। আর মিস্টার সিনহালকে হত্যা কোনো বা হাতের ব্যবহারকারী মানুষ করেছেন, যিনি একজন লেফট হ্যান্ডেড পার্সন। স্যার, হতে পারে ও দুটো হাতেরই ব্যবহার করত। স্যার, আমিও রাইটি, কিন্তু আমি ক্রিকেটে ব্যাটিং লেফটেই করি। তো তুই এটা বলতে চাইছিস বরুণ যে আকৃতি তো হামেশাই নিজের ডান হাতটা ব্যবহার করে থাকে, কিন্তু যখন হত্যা করে তখন নিজের বা হাতটা ব্যবহার করে। তুই কেন এই ধরনের বিচিত্র কথাবার্তা বলিস? যদিও এই কেসটারও সমস্ত বিষয়গুলোই বিচিত্র। যেরকম যেরকম হলো, প্রেমলাল কখনোই মুম্বাই আসেনি, কিন্তু তাবিজ মিস্টার সিনহালের ফ্ল্যাটে কিভাবে পৌঁছলো। আর ঠিক সেইভাবেই বাবা মোস্তাকিম, যিনি কখনো জয়পুর থেকে বাইরে যায়নি, তার বালাটা মিস্টার সিনহালের ওখানে এলো কিভাবে। বিচিত্র বিষয় এটা। স্যার যাই হোক না কেন, সব আকৃতির কারসাজি, কেসটাকে ঘোরালো করছে। স্যার আপনি দেখে নেবেন, ওর চুলের ডিএনএ ম্যাচ এই কেসের শেষ প্রমাণ হবে। দাবেকে ফোন কর আর খোঁজ নে যে এই ফরেন্সিক বিচার কি বলছে। স্যার ছাড়ুন ইন্সপেক্টর দাবের কথা, এখন তো ওরই পরীক্ষা করতে হবে। স্যার ভদ্রলোক প্রেমে পড়েছেন আগে। হ্যাঁ স্যার, ইন্সপেক্টর রুক্মিণী ওনার প্রেমে পাগল। এমনিতে দেবে স্যার, আপনাকে ইউনিফর্মে খুব হ্যান্ডসাম দেখায়। আর নন ইউনিফর্মে আপনাকে খুব ইয়ে লাগে। ইয়ে কি? এই খুব সুন্দরী। এমনিতে দেবে স্যার, আপনি তো আমাকে মুম্বাই শহরটা দেখালেন না, অন্তত পক্ষে আপনার এই স্পেশাল পুলিশ স্টেশনটাই দেখান। চলুন। তো তোর এটা মনে হয় যে যে গামছা দিয়ে মুখ ঢেকে তোর ওপরে সে হামলা চালিয়েছিল সে হলো আকৃতি? আকৃতি না স্যার, ও হয়তো কাউকে পয়সা দিয়ে কাজটা করিয়েছে। আচ্ছা বল। গুঁড়ো করা তেজি লাল লঙ্কা জয়পুরে, এটার গন্ধটা আমি কখনো ভুলতেই পারবো না। মশলার ব্যবসায়ী প্রেমলাল আকৃতির সাথে যুক্ত? যুক্ত রয়েছে নাকি যুক্ত নেই সেটা তো দেখা হওয়ার পর জানতে পারা যাবে।
প্রেমলাল বাবু আগে এটাকে চেনেন আপনি? একদম ঠিক ধরেছেন দাদা। আরে গন্ধটা তো আমাদের দোকানেরই মশলার, মনে হচ্ছে রাজস্থানের সঙ্গে পুরনো সম্পর্ক আপনার। এখন এটা আপনি বলুন যে এই গামছা আপনার গুদামের আপনার দোকানের কোনো কর্মচারীর কি? বলতে পারবো না স্যার। আপনার দোকান থেকে কি বিগত কয়েকদিনের মধ্যে কোনো কর্মচারী বেপাত্তা হয়েছে নাকি সবাই রয়েছেন? হ্যাঁ আছে এক দুজন, হরিয়া আর তারকা। এই দুজনকে আমি শহরে এক অদ্ভুত লোকের সঙ্গে ঘুরতে দেখেছি। কিরকম লোক? সেটাই নয় তো? আরে হ্যাঁ, এই তো সেই লোকটা। আরে বড় অদ্ভুত দেখতে সাহেব। আরে শহরে আমি ওকে ঘুরতে দেখেছি। রমন শেঠ আগ্রা থেকে জুতো বিক্রি করতে আসেন। আগ্রা থেকে? শুনুন, আগ্রাতে তো জুতোর ফ্যাক্টরি রয়েছে, সব থেকে সস্তা জুতো ওখানেই পাওয়া যায়। সেখান থেকে কেউ জয়পুরে কেন জুতো কিনতে আসবে? এটাই তো ভাববার বিষয় স্যার। আসলে উনি জয়পুর এসেছিলেন কেন? মনে হচ্ছে মহেক সিং মিথ্যে বলছে। এটা বলুন যে রমন সিং বাবু এর পরে কবে আসবেন? আজকেই, যে কোনো সময়। কিছু ঠিক নেই কিন্তু সাহেব। কোনো ব্যাপার না, দাবে বাবু এখানেই থাকবেন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা একটু আপনার গোডাউনে গিয়ে দেখছি যে আপনার জুতোতে এরকম বিশেষত্ব কি রয়েছে যেটা এখান থেকে আগ্রাতে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা। সবাই এখান থেকে বেরো, গোডাউন থেকে বেরো, বেরো সবাই বেরো। রমন শেঠ, ধরো স্পিকার ফোনে দাও। হ্যালো মাহের। হ্যাঁ হ্যাঁ রমন শেঠ, রাস্তা পরিষ্কার, চলে আসবো? হ্যাঁ হ্যাঁ এসে পড়ো। মাল তৈরি রাখিস, ওখান থেকে সোজা বাই রোড ধরে বেরিয়ে যাব মাল নিয়ে। ঠিক আছে, ঠিক ঠিক আছে স্যার। এই সমস্ত বাক্সে রমন শেঠের নাম লেখা আছে, এই দেখুন ফড়াগ্রা। এতগুলো বাক্স এখানে? হ্যাঁ মিসেস বিলিমোরিয়া, থ্যাংক ইউ মিসেস বিলিমোরিয়া। বরুণ তোর কথাটা ঠিক বেরোলো, তুই যে চুলটা ডক্টর সিনহালের ফ্ল্যাট থেকে পেয়েছিলি সেটা ডিএনএ ম্যাচ আকৃতির সঙ্গে হয়ে গিয়েছে। আই নিউ ইট স্যার, সব কিছুর পেছনে আকৃতিই আছে। মুম্বাই ফেরত যাই স্যার, আর আকৃতি থেকে সত্যি কথাগুলো জানা যাক। আকৃতি তো অলরেডি মুম্বাই পুলিশের হেফাজতে, তাহলে আমরা এখানে কি করছি? তার মানে ইউটার্ন স্যার? না এখনো পর্যন্ত আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি ইন্সপেক্টর রূপনী। যে আখেরে মেহের সিং এর জুতোয় ঠিক কি বিশেষত্ব রয়েছে যেটা এখান থেকে আগ্রায় নিয়ে যাওয়া হয়? বরুণ এই বাক্সটা খোল না। এই হলো বিশেষত মেহের সিং এর জুতোর গান স্মাগলিং। এই মেহের সিং কে তো আমি, সে কোথায়? সে কে কে ভাই? ন্যাকামো করিস না, আমি জানি পুলিশরা এখানে এসেছিল, এই জন্য এসেছি ওদের মারার জন্য। দিলাবার পালানোর মতো লোক নয় মেহের সিং। রমন ভাই বিশ্বাস করো, আমার কাজ কারবার গোল্লায় চলে যাবে। হ্যাঁ তোর ব্যবসা ছাড়, তোর জীবন বরবাদ করে দেবো। কোথায় ওই পুলিশের লোক? বেটা বেটা
তুই ওই কুত্তাদের সঙ্গে মিলে আছিস, প্রথমে ওদের দেখে নি, তারপর তোকে দেখছি। কেডি রমন সেট আর ওর লোকজন আমাদেরকে খুঁজছে, মনে হয় কোনো গড়বড় আছে। এই গান্স গান্স মাগলি বেরিয়া ছোড়া, তোর খেলা শেষ, বাইরে বেরোবি নাকি গুলি চালাবো? চলে আয়, আয় আয়। সিংবাবু, দুর্ভাগ্যবশত আপনার জুতোটা আপনার মাথার উপরই পড়লো, চলুন এবার দোষ স্বীকার করুন। রামাচাঁদ না, দিলাওয়ার, দিলাওয়ার সিং নাম আমার। আর আমি আর মেহের সিং মিলে বিহার, ইউপি আর ঝাড়খণ্ডের মাফিয়াদের আর আন্ডারওয়ার্ল্ডকে বন্দুক বিক্রি করার কাজ করি। মহেশ সিং বাবুর এই বন্দুক বিক্রি করার ব্যবসায় আগে, হ্যাঁ, আদালত আপনার কাছ থেকে এটা জানতে চায়, দিলাওয়ার, আপনার এই যে কাণ্ডটা, সেটার সঙ্গে মিস্টার সিনহালের কি লেনদেন রয়েছে? ওই বুড়ো সিনহাল অনেক আগে থেকে তো মহেশ সিং এর বিরুদ্ধে একটা কেস লড়ছিল, হ্যাঁ, ওই পুকুরের দূষণ নিয়ে। ব্যাস ওই কেসের ব্যাপার নিয়ে ওই বুড়ো সিনহাল মহেশ সিং এর জুতোর কারখানাতে চলে আসে আর আমাদের আসল ব্যবসাটা দেখে ফেলে। অর্থাৎ সিনহাল সাহেব ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন। আগে, তার আগে আমরা ওই বুড়োকে আটকাতাম, ও ভয়ে মুম্বাই পালিয়ে যায়, তারপর মেহের সিং হয়তো নিজের হাত দিয়ে বা কোনো নিজের লোক পাঠিয়ে ওর গল্প শেষ করে ফেলে। যাতে আমাদের অস্ত্রের ব্যবসার গোপনীয়তা বজায় থাকে। তো আপনার বক্তব্য অনুসারে এই হত্যার পেছনে মহেশ সিং বাবুর হাত রয়েছে? ওই বুড়ো সিনহালের মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, না আমি তাতে যুক্ত ছিলাম আর না আমার তাতে মত ছিল। এই সমস্ত কাজ ওই মহেশ সিং করেছিল। যদি এরকম হয় তাহলে কেস তো শেষ। মহেশ সিং তার কৃতকর্মের ফল পেয়ে গেছে, কি কেড়ি, এখন ওর আত্মাকে কি করে সাজা দেওয়া হবে? কি কেডি, কোথায় হারিয়ে গেলেন মিস্টার কেডি? না রণেবাবু, হারিয়ে যাইনি, আমি ভাবছিলাম, খুঁজছিলাম, আমি সত্যের খোঁজ। রানী সাহেব, আমার মুখ্য দায়িত্ব শুধুমাত্র আমার মক্কেলকে ছাড়ানো নয়, তাছাড়াও ন্যায় বিচার করাটাও রয়েছে আর অপরাধীকে শাস্তি দেওয়াটাও রয়েছে। আর আমার মনে হচ্ছে ইওর অনার, যে এখনো পর্যন্ত মিস্টার সিনহালের সঙ্গে কোনো রকম ন্যায় বিচার হয়নি, কেননা ওনার হত্যাকারীকে শাস্তি দিতে পারিনি আমরা, ওনার হত্যাকারী এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি এরকমটা মনে করি ইওর অনার, কেননা যে সময় হত্যা হয়েছিল সেই সময় মহেশ সিং বাবু জয়পুরে ছিলেন, আর তাছাড়াও মহেশ সিং বাবু নিজের ডান হাতের ব্যবহার করে থাকেন, বাঁ হাতের নয়।
এর থেকে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার, হত্যাটা মেহের সিং বাবুই করিয়েছেন। নিজের কোনো লোককে মুম্বাই পাঠিয়ে যে নিজের বাঁ হাতের ব্যবহার করে থাকে। আর মেহের সিং বাবুর হত্যাটাও সেই ব্যক্তি করেছেন, পুলিশ তার কাছে পৌঁছে যাওয়ার অনেক আগেই। এটা আপনি কি করে বলছেন রানেবাবু? আপনি মেহের সিং বাবুর মৃতদেহের ছবিটা নিশ্চয়ই দেখেছেন। ওনার ওপর আঘাত এখানে ওনার মাথার ঠিক ডান দিকে করা হয়েছিল, যার থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে কোনো বাঁ হাত ব্যবহারকারী ব্যক্তি তার ওপর আঘাত করেছিলেন। রেওনা সেই সময় ওই জুতোর কারখানাতে বা মেহের সিং এর দোকানে যতজন লোক উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে ডান হাতের ব্যবহার করে থাকেন, রাইট হ্যান্ডেড। একজন ব্যক্তিকে বাদ দিলে, এদিকে নিচে নিচে বলো বাবা, এই তাবিজটা আপনি আপনার কোনো মক্কেলকে দিয়েছিলেন? এই যে সংখ্যা, যে তারিখ এটার উপর লেখা আছে, এই এই তাবিজ আপনি প্রেমলালকে দিয়েছিলেন? নিঃসন্দেহে। কিন্তু এই যে তাবিজটা রয়েছে যেটার উপর এই খোদাই করে দিন আর তারিখ লেখা আছে, এটার থেকে আলাদা। 9/5/2 এই তাবিজটা আপনি কাকে দিয়েছিলেন? চিনতে পারি, চিনতে পারি, এটা আমি কোন অন্য শিষ্যকে দিয়েছিলাম, আমার মনে আছে। অন্য কোন মক্কেলকে? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা দাঁড়ায় যে আপনি যেই মক্কেলকে এই তাবিজটা দিয়েছিলেন সেই মক্কেল ওই তাবিজটাকে সরিয়ে প্রেমলালের তাবিজ দিয়ে মক্কেলের তাবিজটা বদলে দিয়েছিলেন, আর তখনই আপনাকে প্রেমলালের তাবিজটা দেখানো হয় আর আপনি বলেন যে সেটা প্রেমলালের তাবিজ, এটাতে আপনার তো কোনো ভুল নেই। তাবিজ বদলে গেল কিন্তু কি করে? এই তাবিজ তো ইন্সপেক্টর দাবের কাছে ছিল। হ্যাঁ রানেবাবু, এটা এই তাবিজটা ইন্সপেক্টর দাবের কাছে ছিল, কিন্তু আসল তাবিজের ফটোটা আমার কাছে রয়েছে। কিন্তু এটা স্পষ্ট যে ইন্সপেক্টর দাবের থেকে নিয়ে এই তাবিজটা বদলে দেওয়া হয়েছিল। বাবা নিচে। হ্যাঁ হ্যাঁ বল বল কি বলছিস বাবা। এই এই 9/5/2 এই ক্রমিক সংখ্যার তাবিজ আপনি কাকে দিয়েছিলেন? হ্যাঁ মনে পড়ছে, আমার মনে পড়ছে, এই তাবিজ আমি কাকে দিয়েছিলাম মনে পড়ছে আমার। ওই সামনে বসে আছে ইন্সপেক্টর রুকমিনী শেখাবত। ইন্সপেক্টর রুকমিনী শেখাওয়াত, আপনি দাবের কাছ থেকে ওই তাবিজটা নিয়েছিলেন, ওই আসল তাবিজ যেটা আপনারই ছিল, আর সেই জায়গায় নকল তাবিজটা বাবা মোস্তাকিমকে দেন যাতে এই খোঁজটা প্রেমলাল পর্যন্ত পৌঁছে যায়। সেই দিন যে সময় মেহের সিং বাবুর হত্যা হয়, দোকানে দোকানের আশপাশে গুদামে চারজনই মাত্র ছিল, ইন্সপেক্টর দবে, আমি, আমার সহায়ক বরুণ আর আপনি। আর আমাদের চারজনের মধ্যে শুধুমাত্র আপনি বাঁ হাতের ব্যবহার করে থাকেন, আপনি লেফট হ্যান্ডেড। তো সব মিলিয়ে তাবিজটা আপনি বদলালেন, বাবা মোস্তাকিমের ওই বালাটা আপনি ওই গয়নাগাটি ওই টাকা পয়সার সঙ্গে রাখলেন, আপনি মেহের সিং বাবুকে হত্যা করলেন, আর আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে ইন্সপেক্টর দাবেকে আপনি স্বীকার করে আপনি আপনার চুল যেটা ওই ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল সেইটাকে বদলে সেই জায়গায় বেচারি আকৃতির চুলটা রেখে দিয়েছিলেন যাতে ওনাকে ফাঁসাতে পারেন, আর এই সব কিছু আপনি এ কারণেই করলেন যাতে মেহের সিং মিস্টার সিনহালকে হত্যা করার জন্য মুম্বাইতে কোনো লোককে নয় একজন মহিলাকে পাঠিয়েছিলেন, আর সেই মহিলা আপনি। না স্যার। না না, আমার মনে হয় না যে না, শুরু থেকেই আপনি এই কেসটা ছিলেন, আর আপনি কখনো বাবা মোস্তাকিম, কখনো প্রেমলাল, কখনো কেউ, কখনো অন্য কেউ, আপনি এই কেসটাকে চেপে দেওয়ার জন্য আপনি পুরো চেষ্টা করেছেন, আপনি পুরো উদ্যোগ নিয়েছেন। না স্যার, আপনি ভুল করছেন। আচ্ছা, 20 নভেম্বর আমি জয়পুরেই ছিলাম, আমি জয়পুরে কেডি পাঠা,
আমি আপনাকে মনে করিয়ে দেব ইন্সপেক্টর রুকমিনী শেখাওয়াত যে আপনি একজন সরকারি চাকুরে আর আপনি জয়পুরে ছিলেন কি ছিলেন না সেইটা একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে যদি আপনার পুলিশ স্টেশনে একটা ফোন করে নেওয়া যায়। তো আপনি জয়পুরে ছিলেন না, আপনি এখানেই ছিলেন মুম্বাইতে। আপনি মেরেছেন মিস্টার সিনহালকে, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? রুকমিণীদেবী, এবার বাঁচার না তো কোনো অবকাশ বেঁচে রয়েছে আর না তো কোনো রাস্তা। ঠিক বলছেন আপনি কেডি পাঠক, আর বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে পুরো সত্যিটা শুনুন। মিস্টার সিনহাল যখন মেহের সিং এর কারখানায় অস্ত্র দেখে, তখনও সোজা আমার কাছে আসে। উনি এসে সব কথা আমাকে বলেন আর চান আমি যাতে কোনো অ্যাকশন নিই। আমি ওনাকে আশ্বস্ত করি আর আমি ওনাকে বলি যে এখন আপনি নিশ্চিন্তে মুম্বাই চলে যান। উনি চলেও যান, তারপর আমি সোজা মেহের সিং এর কাছে যাই। কিন্তু এখানে সিনহাল এইটা জানতো না যে আমি মেহের সিং এর জন্য কাজ করি। ওর ওই অস্ত্রের কারবারে আমিও কমিশন নিই। ব্যাস, আমি মেহের সিং এর কাছে গিয়ে সব বলি আর আমি ওকে বলি, দেখ ভাই, সবাই তো সব কথা জেনে গেছে, আমার কমিশনটা বাড়িয়ে দে, আমি সিনহালকে মেরে দেব। এই জন্যই মেহের সিং এর লোক সজ্জন সিং এর সাহায্যে আমি সিনহালের উপর নজর রাখতে আরম্ভ করি। এর মধ্যেই জানতে পারি যে ওর শত্রুতা শরফু নামের একটা লোকের সঙ্গে, যে ওখানকার চৌকিদার। এই ব্যাপারটার সুযোগ নিই আর ওই রাতে সিনহালকে ফোন আমি করেছিলাম। হ্যাঁ, আর আপনি ওই বেচারা দোকানদারকে দিয়ে মিথ্যা কথা বলেছিলেন যে এই ফোনটা আকৃতি করেছিল। হ্যাঁ, পুলিশের জোরে যা ইচ্ছে করাতে পারে পুলিশ স্যার। তারপরে আমি লুকিয়ে সিনহালের বাড়িতে যাই। ওর দুর্ভাগ্য দরজাটা খুলল, ব্যাস। তারপরে ভেতরে যাই, গিয়ে আমি চুরিও করি, কিছু গয়না ক্যাশ ফ্যাশ নিয়ে ওখান থেকে পালাই। ওখান থেকে আমি পালিয়ে যাই, কিন্তু ওই সময় ওখানে শরফুকে দেখি। সাহেব, সাহেব! ফিরে আসি, শরফুকে পেছন থেকে এক মারি, অজ্ঞান হয়ে যায়। আর তারপরে আমি সোজা জয়পুর চলে যাই। হ্যাঁ, যখন ইন্সপেক্টর দবে আর আমার সহায়ক বরুণ জয়পুরে পৌঁছলো, তখন আপনি ওই কেসটাকে একটা একটা অন্যরকম রূপ দিতে শুরু করে দিলেন, ওই যেটা আপনি চাইছিলেন। ওই তাবিজ, ওই চুল, ওই বালা, সব আমি বদলাই, যাতে আমি এই কেসটাকে এদিক থেকে ওদিক ঘোরাতে পারি। কিন্তু মাঝখানে আপনি চলে আসেন কেডি স্যার, সমস্ত খেলাটা নষ্ট করলেন আপনি। সোজা গেলেন ওই মেহের সিং এর কাছে, ব্যাস। আবার আমার ওই মেহের সিংকে মারতে হলো আপনার জন্য। অনেকবারই এরকমটা হয়েছে আমার সঙ্গে ইন্সপেক্টর রুকমিণী, মাঝখানে এসে আমি গন্ডগোল করে দিই, লোকজনের খেলাটা আমি খারাপ করে দিই। আসলে কারণটা হলো যে অন্তত পরম সত্যিটা তো এইটাই যে সত্যিটা তো সত্যি, আর একদিন সত্যিটা তো বেরিয়ে আসে, যেরকমটা এখন আপনার সঙ্গে এই মুহূর্তে হচ্ছে। দ্য ডিফেন্স, রেস্ট ইউর অনার। এই আদালত ইন্সপেক্টর রুকমিণী সিং শেখাওয়াতকে মিস্টার বিশ্বজিৎ সিংহা আর মিস্টার মেহের সিং এর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেফতার করার হুকুম জারি করছে। আর মিস্টার শরফুদ্দিন সামসকে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ইন্সপেক্টর দবে, আই এম সরি।
চলুন। শুভেচ্ছা জানাবেন না আমাকে? কেডি স্যার। সাবাস বালক সাবাস। হ্যাঁ বাবা। খুব ভালো। আবার চমৎকারী বালা যে পুনর্মিলন করিয়ে দেয় ছেলেকে বাবার সঙ্গে, ভাইকে ভাইয়ের সঙ্গে, রাখো আমার তরফ থেকে। আচ্ছা, বাবার ছেলেকে মিলিয়ে দেয়। হ্যাঁ, দেখা যাক। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।